একজন মেগাস্টার আছে, সুপারস্টার চেয়েও বড় কিছু, তিনি শাকিব খান। ক্যামেরা যেদিকে ঘুরছে সেদিকেই যেন সাকিব ভক্তদের মিলন মেলা। আমরা সাকিব এন ওরকম লাফাই না, চুপ করে থাকি, সুযোগ বুঝা থাবো মারি, বুঝেন নাই? অনেকে তার সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন হল থেকে। এই দৃশ্য অবশ্য আগেও ঘটেছে, তবে এবার এক ভক্ত সিনেমা হলে জ্ঞান হারিয়ে ফেললেন। ইউরোপ আমেরিকার প্রেক্ষাপটে এতদিন অনেক বলিউড সিনেমা দেখেছি, কাল হো না হো দেখার পর গতকাল ভেবেছি দেশের কোনো সিনেমা বাইরে এভাবে স্বল্প সময়ে চিত্রায়ণ করা আদৌ কি সম্ভব। এবার সেই স্বপ্নটা আমার মিটল ঢালিউড দিয়ে। সুপারস্টার শাকিব খানের রাজকুমার, প্রেমিক প্রেমিকা, আমেরিকা ভ্রমণ সব কিছু ছাপিয়ে ছবিতে স্থান করে নিল মায়ের প্রতি ছেলের ভালোবাসা। ডক্টর ইজাজের কমিক সেন্স দুর্দান্ত। ভালো ছিল তারিক আনাম খান কিংবা ক্যামিও চরিত্রে মাহিয়া মাহিও, গান কিংবা বিদেশি নায়িকা চরিত্রে আর একটু জোর দেওয়া যেত। সামগ্রিক বিবেচনায় এ সিনেমাও দেশের সর্বকালের সেরা ব্যবসা সফল ছবির তালিকায় থাকবে তা আন্দাজ করতে কষ্ট হচ্ছে না। দেখতে পারেন রাজকুমার বিনোদনের দিকে প্রাথমিকভাবে আমজনতা দৌড়াতে থাকে, যে কোনো বিনোদনের জায়গায় আমজনতার দৌড়ানিটা একটু বেশিই হয়, আর ওই উন্মাদনা যখন উপর মহলে পৌঁছায় তখন সে বিনোদনের ব্যবসাটা সবচাইতে চূড়ান্ত হয়। আর সেরকমই হলো রাজকুমারের সাথে, শুধু যে শাকিবেনেরা পাগলামো দেখিয়েছিল তাই না, আপামর দেশবাসীর ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মা বাবা সবার নজর শুধু রাজকুমারে, আর সেটা প্রমাণ হচ্ছে হলের বাইরে দর্শকদের অনুভূতি উচ্ছ্বাস থেকে। সবাই শুধু বলছিল হিমেল আশরাফ সাহেব সেলুট, শাকিব খান সেলুট, সবার মুখে একটাই কথা, প্রিয়তমার চাইতে বেটার হয়েছে রাজকুমার। হেটার্স থেকে শুরু করে রুচিশীল শিক্ষিত ক্লাসিক্যাল অডিয়েন্সদের কাছে রাজকুমার ভালো লেগেছে, বিশেষ করে ফ্যামিলি দর্শক রাজকুমারকে আপন করে নিচ্ছে। দর্শকদের মুখে একটাই কথা, শাকিব খান তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছেন এই সিনেমায়।